এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে শেয়ার করব মসুর ডাল ভর্তা আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন দেখে নিই কি কি লাগছে মসুর ডাল ভর্তা করতে মসুর ডাল ভর্তার জন্য আমি এখানে মসুর ডালগুলোকে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি চুলায় বসিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর একদম পানিটা শুকিয়ে ফেলব তারপরে ভর্তাটা তৈরি করে নিচ্ছি আমার মসুর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর ভর্তাটা ভিউয়ার্স মসুর ডাল ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নেবেন এরপর মরিচ মরিচটাও আপনারা কিন্তু টেস্ট অনুযায়ী দেবেন তো আমার গুঁড়ো মরিচ করা ছিল তো সেখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনারা এর চেয়ে বেশি মরিচ খেলে এর চেয়ে বেশি দিতে পারেন এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ যেন বেশি না হয় সে কারণে অবশ্যই আগে দেখে নেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলও কম বেশি দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ এরপর হাত দিয়ে এটা ভালোভাবে মথে নিতে হবে টেস্টটা যত ভালো মথা হবে ভর্তাটা কিন্তু খুব সুন্দর এবং টেস্টি হবে তো ভিউয়ার্স মথা শেষ এরপরে এই যে সেদ্ধ করা মসুর ডাল আমি সেটা দিয়ে দিচ্ছি এই ভর্তাটা কিন্তু খেতে অনেক সুন্দর হয় আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু এটা করে নিচ্ছি তো ভিউয়ার্স এই ভর্তাটা কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মিহি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর হয়েছে তো আশা করছি আপনাদের কাছে এই ভর্তা রেসিপিটি ভালো লেগেছে তো ভিউয়ার্স হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার মসুর ডাল ভর্তা আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ